বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি নীলফামারী জেলার ডোমার থেকে। আজকে আমি আসছি জান্নাত ডেইরি ফার্মে। তো আমার দেখা এই ফার্মে বেশ কিছু সেরা সেরা গাভী আছে। তো এই গাভীগুলোর আসলে দাম কী রকম এবং কী পরিমাণ তিনি এখান থেকে আসলে দুধ পাচ্ছেন, এবং এই গাভীগুলোর আসলে যেহেতু উন্নত জাত আসলে কী কী সমস্যার তিনি সম্মুখীন হচ্ছেন বা রোগবালায় আসলে কী কী দেখতেছেন, এবং আসলে এই গাভীগুলোকে তিনি কয় বেলা খাবার দিচ্ছেন। তো বন্ধুরা, এই বিষয়গুলো আমরা, এই ফার্মের মালিক হচ্ছে রুবেল ভাই আছেন, তার কাছ থেকে আমরা আসলে ধারণা নেওয়ার চেষ্টা করে আপনাদের মাঝে আসতে শেয়ার করার চেষ্টা করব। এই গাভিটা আমাদের বর্তমান রানিং 6.5 মাস গাভ চলতেছে, এখনো দুধ আছে আমাদের 16 লিটার। এই গাভিটা, এই গরুগুলা প্রেগনেন্ট, এটা আমি ওই সিলেটের মেজর ভাইকে দিছি। এটা আমি 18+ বলে দিছি, কিন্তু গাভি 20+ দুধ আসবে। আমি তাকে 18+ বলছি, কারণ আমি কম করে বলি, দুধের কথা কম বলি, খুব রিজনেবল প্রাইজে দিছি। হ্যাঁ, রিজনেবল প্রাইজে দিছি। আর এই গাভিটা 2 দাঁত বয়স, দেখেন গরুর কোয়ালিটি দেখেন। আপনারা যারা ভালো গাভি খোঁজেন, বকনা একদম পিওর শৌখিন গরু, দেখেন কোয়ালিটি দেখেন। এই গাভিটা কিন্তু 2 দাঁতেই 70-18 দুধ আসবে। এগুলো বাইরে বিভিন্ন জায়গায় যে ক্যাঙ্গারু ম্যাঙ্গারু গরু দেখে বলেন যে 20 হবে 25 হবে 18 হবে, জীবনে হবে না। এই গাভিটা 70-18 দুধ আসবে অনলি, হ্যাঁ অনলি 2 দাঁত বয়স। গরুর পিওরিটি দেখেন, এগুলো কোয়ালিটি কি, ঠিক আছে। এখনো বাচ্চা হয়নি আমাদের, এখনো 12 দিন সময় আছে। একবারে রাবার আমার, এগুলো তো রসটাই কিন্তু নরম, একবারে নরম। হ্যাঁ, একটু কোয়ালিটি সম্পন্ন খেয়াল করেন, দেখেন ঠিক আছে। এগুলো কি দেখছেন, এই যে লেস দেখেন, এই যে কোয়ালিটি দেখেন, একদম পিওর। যারা এই ধরনের ভালো বকনা খুঁজেন আমাকে বলবেন, আসেন। এই গাভিগুলো আমার সেকেন্ড ল্যাকটেশনের, এগুলো যারা নিতে চান কম প্রাইসে পাবেন গাভ। এই গাভিটা আমার দুধ আসবে 28 থেকে 30। আপনারা যারা বড় গরু নিতে যাচ্ছেন, যদি 2-1 দিনের মধ্যে যোগাযোগ করেন অ্যামাউন্ট, এই গাভিটা আমার নিতে পারেন। এখনো 22 দিন সময় বাকি আছে। গরুর পিওরিটি দেখেন, রাবার দেখেন, কোয়ালিটি দেখেন, গরুটার গলা দেখেন আর পাছাটা দেখেন। এই যে আমি আমি ধরি তাইলে বুঝবেন, বোঝা যায়? এই যে আমি ধরছি, কিন্তু নাইলে মানুষ ক্যামেরা বুঝবে না। হ্যাঁ, লাইন নিয়ে এই দেখেন গরুর পাছা দেখেন। আপনি ওই সাইড থেকে নেন তাহলে ক্লিয়ার আসবে, কিন্তু ওই পাছা গরুর পাছা দেখেন, এই যে এই দেখেন, হ্যাঁ এই পাশ থেকে তারান, এই যে গাভিটা আমি ধরছি দেখেন, মানজা কি আর গলা কত চিকন, মানজা কি গলা কত চিকন, এই যে, এই যে রাবার ওলান, একবার রাবার, এটা 28 থেকে 30 আসবে। আসেন ভাই, এই গাভিটা কি দেখাইছেন আমাদের? না, এই গাভিটা সেকেন্ড ল্যাকটেশন, এখন 6 দাঁত বয়স। দেখেন কোয়ালিটি দেখেন, যারা ভালো গাভি খুঁজতেছেন আমার, আর এই ভিডিওটা দেখা মাত্র আমার নাম স্ক্রিনে নাম্বার থাকবে, ফোন দিবেন। দেখেন কি এগুলা, এগুলা রাবার। এই গরুটা এবার দুধ আসবে 23 থেকে 25, আমি 20+ বলে দেবো, 23 থেকে 25 পাবেন, দামে ধরে ঠেকবে না। আসলেই দেখবেন যে গরু আমার সাথে সাথে হয়ে যাবে। গরু পিওরিটি দেন, বার্ডের কোয়ালিটি দেখেন, একটু কাছ থেকে দেখেন তো ভাইয়া, বার্ডের কোয়ালিটি দেখেন, 4টা বার্ড 4 জায়গায়। এখনো গাভিটার 17-18 দিন সময় আছে, ওলানটা কেবল নেমে আসতেছে। হ্যাঁ, একদম পিওর, দেখেন কোয়ালিটি দেখেন, 4টা বার্ড 4 জায়গায় একদম পিওর বিটেন, ঠিক আছে। আসেন, আমাদের এই বকনাটা, এই বকনাটা আমাদের 4 দাঁত প্রথম বাচ্চা দিবে, সময় আছে 28 দিন। আমার যে দূর দূরান্ত যে আমি বলি যে আমার গা গরু নিয়ে যায়, কারা নেয়, এই যে আমি গরুর কাছে দাঁড়াই আগে, মানুষ বিভিন্ন জায়গায় বলে যে এক মাথায় এক বুক, এই যে গরু বকনা গরু দেখেন আমার কোথায়, আমার কোন জায়গায়, এটা খেয়াল করেন, কানরা দেখেন কত বড়। এইখানে আসেন ভাইয়া, পিছনে আসেন, এই গরুটার নিচে বসলেই বুঝতে পারবেন 4টা বার্ডের কোয়ালিটি কি। কাছ থেকে দেখেন, এইগুলো নেমে আসবে, কোসাবের দাঁড় থেকে নেমে আসবে 4টা বার্ড 4 জায়গায়, গরু একবারে পিওর বিটের কোয়ালিটি দেখছেন, 4টা বার্ডের কোয়ালিটি কি, একবারে পিওর, একদম খুব হাই ক্যাটাগরির বকনা। এগুলো প্রথম ইয়ানে 25+ করবে, এগুলো যখন ওলান নেমে আসবে বিভিন্ন জায়গায় বলবে 30 কেজি হবে, 35 কেজি হবে, আদৌ হবে না। এই গাভিটা গাবে নেবেন, 3 লাখের ভিতরে দাম পড়বে। আমার এখন যদি কেউ নিতে চায়, 3 লাখের ভিতরে সামান্য কিছু ভেঙে যাবে, এটা বাইরে কোথাও 3.5 লাখও দিবে না। আমি যে নাড়লাম ওলানের কোয়ালিটি দেখালাম, আপনারা বুঝতে পারবেন কোনো জাত মিক্সচার নেই, কিন্তু নিচে কোনো ধরনের জাত মিক্সচার নেই। আর গরু অনেক বড়, বাইরে বের করলে বুঝতে পারবেন এগুলো কত বড়, প্রথম বিয়ান, এগুলো পরের বিয়ানে আরো সেরকম হয়ে যাবে। হ্যাঁ, আসেন, এই গরুটা গাভ, এটা দুধ আসবে 20+, আমি তাকে 20 বলে দিব, এটা প্রেগনেন্ট, এগুলা নিলে 2,50,000-55,000 মধ্যে থাকবে, ঠিক আছে। খুব হাই ক্যাটাগরির গাভি, যারা গাভি চিনে দেখলেই বুঝতে পারবে। আসেন, এই গাভিটা নিলে দাম পড়বে 2,00,000
40,000 টাকা এটা কিন্তু বাইরে এই ধরনের বড় বড় গরু এত দুধ হয় না এই গরুটার কিন্তু 6 দাঁত বয়স দুধ আসবে আমি 18 গ্যারান্টি দিয়ে দিব দুধ আসবে 20 কেজি সব গরুর মধ্যে কিন্তু সব দুধ আসে না এই গরু কিন্তু 20 কেজি দুধের গরু কিন্তু আমি 18 গ্যারান্টি দিলাম এই এডুকেশন ভাইয়া এই যে চামড়া দেখেন গাবিটার চামড়াটা দেখেন কত পাতলা চামড়াটা পাতলা আর শরীরে পশম দেখেন একবারে মসৃণ এটা একটা গরুর ভালো গরুর বৈশিষ্ট্য আর ওলানের শেপটা এটা বাচ্চা দেওয়ার পরে ঘন্টায় ঘন্টায় ওলানে প্রেসার আসবে এই গরু কিন্তু এখনো সময় আছে আমাদের 12 দিন 12 দিন সময় আছে ঠিক আছে যারা মানে যে জায়গায় 60 টাকা 70 টাকা দুধের লিটার এই গাবিগুলো দুধ দহন করে বাচ্চা বিক্রি করলে গরু ফ্রি থাকে ভাই এটা এটা আর মানে কেমন দাম আর কি এটা 2,40,000 টাকা দাম গরু বল ভাই একটা বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাই অনেকে ভাই গরু কিনে নিয়ে যায় খামার থেকে হ্যাঁ হ্যাঁ এবং অনেকে অনলাইনে কমপ্লেইন করে ভাই আমি হচ্ছে গরুটা মানে আমাকে বলছে যে এত লিটার দুধ হবে বাসায় গিয়ে দেখা যায় যে এটা হচ্ছে না এটা ভাই কি ব্যাপারে কি বলি আমি বলি মানে যারা দালালে বাসায় গরু কিনে মানে যারা হাট বাজারে গরু কালেক্ট করে বিক্রি করে আমরা তো খামারেলার গরু আমাদের খামারেলা আমরা খামার ডেভেলপ করি এখন দেখা গেল আপনি এখানে আসলেন ভালো ভালো গাবি দেখলেন দেখে যাওয়ার পরে দালালরা কপরে করে ওইরা মানে মোটরসাইকেলে ঘুরে বিভ্রান্তকর কথাবার্তা শুনে শোনার পরে এত বড় একটা সাইকেল গরু দেখে পাগল হয়ে যায় কিন্তু নিচে তো দুধ হবে না এই জন্যই তারা ঠকে যারা জেনুইন খামারি ওরা মাথা ঠান্ডা কোনটা গরু নিব ওই যে আমার আঙ্কেলে গরু নিল কোন গরু নিব মাথা ঠান্ডা জানে যে এই গরু এত বেশি দুধ হবে তা আপনারা এটাই মনে রাখবেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানে আসবেন গাভীর যেই দুধ বলা হবে সেই দুধ পাবেন কারণ এখানে সব জাতের গরু আপনি আসে প্রয়োজনে একদিন থাকেন থাকে দেখেন কোন গরুর মধ্যে কি আছে তারপর গরুটা কালেক্ট করেন কিন্তু ওই যে এইবারই একবার দেখলেন দেখে যে দৌড় দিয়ে আরেক বাসায় দেখলেন ওইভাবে কিন্তু ঠকে যান কারণ আপনি তো বুঝতে পারতেছেন যে কোন গরুর মধ্যে কি আছে আমার এখানে বসে যখন একদিন ধান্দা ধরে গরুগুলো তাকা দেখবেন তখন বুঝবেন যে কোন গরুটা সুস্থ কোন গরুটা অসুস্থ কোন গরুটা দুধ কেমন দিবে কোনটা দুধ কেমন আসবে তাহলে বুঝতে পারবেন তাহলে কখনো ঠকবেন না কিন্তু এক দেখায় কখনো গরু কিনবেন না এক দেখায় গরু কিনবেন না এরকম পিওর গাভী যারা চিনে পুরান খামারে ওরা কাড়ে নিয়ে যায় আমার গত সপ্তাহে প্রায় 60-70টা গরু গাভী হয়ে গেছে সব গাভ এগুলো আমি ভিডিও দেইনি কারণ বেশি ভিডিও দিলে মানুষ ইয়া করে হ্যাঁ আপনারা দেখলে বুঝতে পারবেন গরু জাত দিন ঠিক আছে আচ্ছা একটু খাবার দাবারের বিষয়টা বলতেন আর কি এইভাবে আমরা হচ্ছে গরু দেখাবো হ্যাঁ মানে কয় বেলা করে খাবার দিতে হচ্ছে আবার আমরা তো দুই বেলা দেই আমার পর্যাপ্ত ঘাট রয়েছে আচ্ছা আমার 31 বিঘা জমিতে এখানে ঘাট আছে যারা আমার কাছে গাবি নাই আমি তাকে ঘাটের কাটিং গুলো এমনি দিয়ে দিই যার যতগুলো লাগে দিই টাকা পয়সা নেই না কারণ এটা আমি হেল্প করি আর আমার মেন খাবার হলো ঘাস আমি দুই বেলা ঘাস দিই যার এলাকায় ঘাস নাই ঘাসের পরিবর্তে যে খাদ্য দিতে হয় সেটা আমি সাজেস্ট করে দিই এটা একটা কথা আর দ্বিতীয় কথা গরুর খাদ্য যারা আমার গাবি কিনতেছে তাদেরকে আমি এ টু জেড সব নোট করে দিই যে কী খাওয়াইলে কী হবে কী দিলে কী হবে কোন ওষুধ দিলে গরুটা 60 দিনের মধ্যে প্রেগনেন্ট হবে মানে 20 দেওয়া মাত্র প্রেগনেন্ট হবে অনেক মানুষ করে কি গাভী নিয়ে যায় কিন্তু গরু গাভ করতে পারে না যেই খামারে গরু গাভ হয় না বা গাভ করতে পারে না তারা খামার করতে পারবে না কারণ একটা গরু যদি 30 কেজি দুধও হয় এই গাভীটা ধরলাম আমরা 25 কেজি দুধ হচ্ছে এই গাভীটা যদি পরের বছর বাচ্চা না দেয় তার কিন্তু লাভ হবে না কারণ এই বিয়ানে দুধের বাচ্চা টাকা উঠে নিল পরের বিয়ান তো ফ্রি আবার খাবে তা আমি কীভাবে গাভ করতে হয় এটা আমি জানি কারণ আমার যেগুলো গরু দেখেন দেখেন যে গরুর কোয়ালিটি কী আমার প্রতিটা গরু অদাঁত 2 দাঁত 4 দাঁত গাভ কারণ কি আমরা তাদেরকে ম্যানেজমেন্ট করি এই জন্যই আমাদের এলাকায় আমার হাতের যেগুলো গরু এত কম বয়সে বাচ্চা দেয় এত ভালো গরু পান ভাই আসলে আছে নতুনরা আসলে জানতে পারতো এগুলো তো আসলে রোগ বালাই কেমন হয় ভাই এটা রোগের ব্যাপারে কি একটা গরু বাচ্চা দেওয়ার পরে সর্বোচ্চ যত্ন নিতে হবে আপনাকে 28 দিন পর্যন্ত গরুটা বাচ্চা হলো গরুটার ক্যালসিয়াম শর্ট আছে কিনা লাইন ভিটামিন দিতে হবে কিনা একটু এই সাইড থেকে না ক্লিয়ার একটু কি ধরনের যত্ন নিতে হবে এগুলো আমি তাকে নোট করে দিলে আমার 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 নোটটা যদি ফলো করে সে 15 দিনের মধ্যে গরুটা তার ঘরে ফেভার করবে মেন কথা হলো গরু যদি পেট ভরে খায় এই যে গরুটা কালকে বাচ্চা দিছে আজকে কিন্তু পেট ভরে খাবার দেওয়া যাবে না কারণ খাবার দিলে তার ফুড পয়জনিং হবে এই জিনিসটা বুঝতে হবে হ্যাঁ এসব ভাই খাবার দিলে ফুড পয়জনিং হবে এই জিনিসটা বুঝতে হবে একটা গাভী বাচ্চা দেওয়ার পরে একটু সময় নিয়ে খাবার দিবে গরু বাচ্চা দিছে 2 দিনে যে দুধ নামাইতে হবে এমন কোনো কথা নাই গরু আস্তে আস্তে খাবার দিয়ে দুধ নামাবেন গরু সুস্থ থাকবে গরু রোগ হবে না আর যদি চাপ কথা বলেন তো লোকটা যদি চাপ দিয়ে ক্রিয়া করেন খাবার দেন তাহলে কিন্তু গরুটা অসুস্থ হয়ে যাবে আমার ঘরে এত গরু দেখতেছেন আমরা কোনো গরুকে চাপ দিয়ে খাবার দিই না আমার যারা আসে নিজে আমার গরুটা নেবেন নিজে খাওয়াবেন নিজে দেওয়াবেন নিজে নিয়ে যাবেন আমার কাছে এই সুবিধা আছে ভাই পাশাপাশি একটু গরু দেখেন এবং আপনাকে আরও কোশ্চেন করবো আমরা আচ্ছা এইটা সম্বন্ধে একটু বলতেন ভাই এইটা অনলি 2 দাঁত কেবল হচ্ছে
এটা কেবল দুই দাগ হচ্ছে এই গাবিটা আমাদের কালকে বাচ্চা দিছে একটু গরুটা পুরো গরুটাকে দেখান এত পিওর ব্রিডের গরু কোথায় আছে হ্যাঁ আমি বলবো অনেক জায়গায় আছে আমার কাছে এই যে আছে তা না গরুটার লম্বাটা পিছনটা একটু পিছন থেকেও দেখায় দেন রাবার ওলান এই দেখেন ওলানের শেপ দেখেন ওলানের শেপ দেখেন একটু দেখায় দেন ভাই হ্যাঁ ওলানের শেপ দেখেন রাবার ওলান এই যে রাবার ওলান একদম রাবারের মতো ওলান দুই দাগ বয়স এই গাবিটা প্রথম দিয়ে আমি বলে দেবো 20 কেজি দুধ আসবে ভালো ম্যানেজমেন্ট যাবে 22 কেজি আসবে পরের দিয়ে গরুটা 28 কেজি দুধ আসবে একটু নিচে বসে নিচের বাড়ির কোয়ালিটি দেখান হ্যাঁ গরু পিওর কালকে বাচ্চা দিয়েছে এই গাবিটা সর্বোচ্চ মানের গাবি দাঁতে দুইটা দুই দাঁত থেকে দুই দাঁত বের হচ্ছে চার দাঁত হ্যাঁ লেজাটা একদম ছোট যদি দামের ব্যাপারে জানতে চান আমার গাবিটা এই গাবিটা যদি নেন 3 লাখের ভিতরে হবে মানে 2,80,85 মধ্যে হবে এই ধরনের গরুগুলা বাইরে দাম বলে 3.5-4 লাখ আমি নিব না আপনারা দামাদামি করবেন না 2,85,000 টাকা দাম গরুর টানা দেখেন যদি হয় আমাকে ফোন দেবেন আমি গরুটা যেখানেই চাবেন আমি দিয়ে পাঠাবো যেখানেই যাবেন এত সস্তা দামে এত হাইব্রিড গরু কোথাও মিলবে না বাইরে গরু কিনবেন ওলানে মাংস থাকবে আমার ওলানে মাংস থাকবে দেখার পরে কোনো ওর মাংস থাকবে না নিয়ে যাবেন ভাই যারা তো খামারি তারা তো গরু চেনেই হ্যাঁ আরেকটু বলে দেই আমাদের এই গাবিগুলা 2,25,30 2,25,30,40 2,20,000 এর মধ্যে থাকে এগুলো 2-4 দাঁত বয়স এই গাবিগুলা এই গাবিগুলা এই গাবিগুলা এটা 4 দাঁত বয়স এগুলো 15+ 15-16-17 2,30,35,35,40 এর মধ্যে দাম এটা সেকেন্ড লেগ রুবেল ভাই 17-18 হ্যাঁ ভাই অনেক হচ্ছে খামারে কিন্তু হচ্ছে গরুগুলো চেনে এবং হচ্ছে অনেক হচ্ছে নতুন খামারিদের প্রশ্ন হ্যাঁ যে আসলে গোপন কি কি টিপস আছে এই টিপসগুলো হচ্ছে অ্যাপ্লাই করে আসলে গরু কেনা উচিত বা তাহলে তারা হচ্ছে মানে ঠকবে না এই বিষয়ে আপনি কি বলবেন আমার এখানে যতগুলো গাবি দেখলেন গাবিগুলোর ক্যাটাগরিগুলো খেয়াল করলে আমার এখানে হলো ভালোর মেলা মানে ভালো গরু কালেক্ট আমার একখানে এই ভালোর মধ্যে আপনি ভালো নিয়ে যাবেন এই গরুগুলো ফলো করলে আমার গরু কিনলে আপনি সারা বাংলাদেশে যেখানে পারেন গরু কিনতে পারবেন যেখানে চান এই গাবিটা আমাদের পরশুদিন বাচ্চা দিচ্ছে একটা দামি বকনা বাচ্চা দিচ্ছে 4 দাঁত এখন তো আপনাদের সামনে দোয়াইলাম গরুটা 4 দাঁত এই গরুটা এই বিয়ানে 20+ থাকবে আমি বলবো 20 বাইরে বলবে 28-30 কেজি দুধ হবে আদৌ হবে না গরুর পশম খেয়াল করেন এর ক্যাটাগরিটা খেয়াল করে দেন তাহলে মানুষ সর্বোচ্চ জাত চিনতে পারবে সর্বোচ্চ জাত চিনতে পারবে যে এই গাবিটা কত কেজি দুধ হবে এটা প্রথম বিয়ান এটা বাইরে যখন থাকে এগুলো গরু বলে 28-30 কেজি দুধ হবে আদৌ হবে না এটা 20 হবে 20+ করে যাবে হ্যাঁ আর খাবার দাবারের ব্যাপারে কি একটা গরুর মেন হলো গরুর পানি খাওয়াইতে হবে মেন কি একটা গাবির দুধের মধ্যে 80% পানি 12% ফ্যাট আমরা গাবিকে যতই দানাদার খাবার দিই কাজ হবে না একটা গরু যখন সর্বোচ্চ পানি খাবে এই গাবিটা যখন 40-45-50-60 লিটার পানি খাবে এক টানে তখন গরুটার ভরা দুধ নামবে তা শুধু দানাদার তো আমরা লিখে দিই দানাদার তো খাওয়াবেন শুধু দানাদার খাওয়ালে আমরা যে গরু পানি টানবে না সেই গরু দুধে ফেভার করবেন যত পানি খাবে তত দুধ বাড়বে এইটাই গাবির একটা গোপন কিছু যত পানি খাওয়াবেন তত দুধ বেশি আসবে ঘাস খড় তো খাবেই দানাদার খাবে কিন্তু গরুকে পর্যাপ্ত পানি খাওয়াইতে হবে পানি খাওয়াইলে গরু বেশি মানে লাইনে থাকবে ঠিক আছে আর দানাদার খাদ্য রেশিওটা আমি লিখে দিই এলাকা ভিত্তিক যার এলাকায় যে জিনিসটা সস্তা যে জিনিসটা তার হাতের নাগালের মধ্যে দামের মধ্যে থাকে সেই খাবার দিয়ে আমি খাদ্য রেশিও লিখে দিই সেভাবে দুধ তোর বলবে আমরা ভিডিওটা শেষ করতেছি আপনাকে মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক কিছু আর কি শেয়ার করলেন আমার আমি আরেকটা জিনিস বলে দেই আমাদের খামার একটা নতুন চ্যানেল চালু করছি এটা হলো JDF স্পেস দিয়ে টিভি JDF টিভি হ্যাঁ আমার প্রতিনিয়ত আমার ভিডিও পেয়ে যাবেন যারা ভালো গাবি চান অবশ্যই আমার খামারটা ভিজিট করতে আসবেন আসলে দামে দরে দুধে যাতে সব মিল পাবেন আমার সারা বাংলাদেশে আমি আমি বড় বড় ফার্মে ছোট ফার্মে গরু দেই এবং আমার গাবিগুলো আপনি অবশ্যই পিওর ব্রিডের পাবেন যারা গাবি নেবেন আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তারপর আমার নাম্বারটা মুখে বলে দিচ্ছি 01716523380 ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ নীলফামারি জেলা ডোমার থানায় নীলফামারি জেলা ডোমার থানায় ডোমারে আমার সাথে ফোনে কথা বলে পূর্ব থেকে কি গরু নেবেন যোগাযোগ করে আসবেন ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এত বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে লিখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ